রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাড়িয়ার আলমের বিরুদ্ধে 50টি তালগাছকে বিষ প্রয়োগে মেরে ফেলার চেষ্টার প্রমাণ পেয়েছে উপজেলা কৃষি অফিস। এই ঘটনায় অভিযুক্তকে আদালত চলাকালীন সময় পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছিলেন হাইকোর্ট। ঘৃণ্য এই কর্মকাণ্ডে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 23 ফেব্রুয়ারি হাজির হয়ে সংশ্লিষ্ট ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাঝলক মান্না রিপোর্ট। কৃষি কর্মকর্তা এসে বললো যে গাছের মধ্যে বীজ দেওয়া আছে, ওনারা দেখতে করতে পারছেন। প্রায় এক দশক আগে রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা এলাকার সড়কের দুপাশে তাল গাছের বীজ বপন করেছিলেন এক বৃদ্ধসহ স্থানীয় কয়েকজন। 10 বছরে গাছগুলো অনেক বড় হয়, কিন্তু সেই গাছগুলোকে কীটনাশক প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহরিয়ার আলমের বিরুদ্ধে। এই ঘটনা হাইকোর্টে নজরে আসলে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয় ওই উপজেলার কৃষি অফিসকে। রিপোর্ট দিয়েছেন, এটা হচ্ছে 9/2/2023 তারিখে। ওইখানে বলেছেন ওনারা সরজমিনে তদন্ত করেছেন এবং করে দেখেছেন ওইখানে প্রায় 1 ফুট গভীর এবং 2 থেকে 3 ইঞ্চি ব্যাসের গর্ত করে ওখানে কীটনাশক প্রয়োগ করা হয়েছে, এবং যার প্রেক্ষিতে গাছগুলো থেকে লাভা বের হচ্ছে এবং প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। বিজ্ঞ আদালত এই নিরীহ গাছের প্রতি সে যেই করুক এই অপরাধগুলো সেটা আসলে টলারেট করার মতো নয়। একটা হিন্ডারাস কাজ, অসভিক কাজ একজন একটা উদ্ভিদের সঙ্গে করা যায় না, যার সঙ্গে কারো কোনো এনিমিটি থাকতে পারে না। আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহরির আলম হাইকোর্টে হাজির হয়ে জানান তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাকে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন আদালত। পরে অভিযুক্ত ব্যক্তি ও রাজশাহীর বাগমারা উপজেলার ওসির প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। বিষ প্রয়োগ করে গাছগুলো যে মেরে ফেলার একটা চেষ্টা করা হয়েছে সেটা প্রমাণ পেয়েছে। 23 তারিখে আদেশের জন্য রেখেছেন, 23/2/2023 বাগমারা থানার কর্মকর্তা ওসির সাহেবকে ওই দিনই অ্যাপিয়ারেন্স করতে বলা হয়েছে, এবং এক্ষেত্রে উনি কী ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে রিপোর্ট নিয়ে আসতে বলেছেন। কীটনাশক প্রয়োগের ঘটনা নিয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে কথোপকথনের রেকর্ড দাখিল করতে বলা হয়েছে প্রথম আলোর সাংবাদিককে। মাছড়াক মান্না, চ্যানেল আই, ঢাকা।